কত কিছু এখন সেখানে আছি না, খুব ভালো লাগছে, খুব জিওগ্রাফিটা মনে পড়ে যাচ্ছে। তো এখন তাড়াতাড়ি যাব, টিকিট কাউন্টারে যেতে হবে আগে টিকিট পারচেজ করে। এলিফ্যান্টটা ফলোড বাই সাম আদার টেম্পলস দ্যাট ওটা দেখতে থাকবে। এখন ব্রেকফাস্টটা করে নিই আমরা। লাইনের মধ্যেই টিকিট কাটতে হবে, দাঁড়িয়ে রয়েছি, অনেক ফটো শ্যুট হলো। 30 rupees করে ফটো ইনস্ট্যান্ট 1 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছে। ভালো লাগলো যে তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি হাতে এই ফটোটা। আজকাল আর রিমাই হয় না, বাট বিশাল বড় কিউটা। আজকে ক্রিসমাস, তার সাথে সাথে আজকে আবার সানডে। এই একটা লাইন, এদিকে একটা লাইন, বিশাল লাইন। শিপটা আসছে, এটাতে আমরা উঠবো। ওই এখানে স্টেয়ারকেস, আর ওটা অ্যাডজাস্ট করে রাখবে যাতে এইটা থেকে ওটাতে হপ করতে হবে। আর ভীষণ ভয় পাচ্ছি আমরা। এই হলো কিউ, আর এই হলো গেটওয়ে অফ ইন্ডিয়া। আর এই হলো শ্রীজিৎ, ফটোশ্যুটে ব্যস্ত। প্লাস টেনশানও হচ্ছে, আমাকে বলছে আমি তো তোমায় ধরবো, আমায় কে ধরবে আগে। এখন সেটিং করানোর চেষ্টা হচ্ছে পাশাপাশি। অল রাইট, খুব ভালো, আমরা এলিফ্যান্টা কেভস দর্শন করলাম। এখনও নিচের দিকে নামছি, 5 মিনিটস, মোটামুটি 15 মিনিটস মতন লাগে। আর তোমরা ট্রেনের টিকিটটা অবশ্যই কেটে নিও, 20 টাকা করে লাগে, তাতে আরও এগিয়ে যেতে পারবে। আর এখন একটু লাঞ্চ করছি, রুটি চিকেন আর আমি প্লেন রাইস চিকেন। আবার ওই ট্রেনটা নিলাম, ট্রেনটা খুব রাশ করে উঠতে হবে। কখনও মনে করবে না যে সবার ফ্যামিলির একসাথে উঠবো, তাহলে চান্স পাবে না, যে যার মতন করে উঠে। আর ওইটুকুনি একসাথে না গিয়ে আলাদাই গেলে তবে পাবে আর কি চান্স।
আর ভিউটা দেখো, সমুদ্র সামনে, ট্রেন দিয়ে মিডিল দিয়ে যাচ্ছ, খুব ভালো লাগবে সেটা। কিন্তু অবশ্যই বোট থেকে নেবে, 20 টাকা টিকিটটা কিনে নেবে, তাতে সুবিধা হবে, যাওয়া আসা 20 টাকা। চারটে নাগাদ আবার ফেরত এলাম মুম্বাইতে, আর তারপরে আমরা হাজি আলি একটু মসজিদে এলাম, এসে ওখান থেকে মা লক্ষ্মী মন্দিরে ফটো নিতে পারলাম না, অ্যালাউ করে না বলে, আর ডেরি দরবারে ডিনার করে ক্রিসমাসে, তারপর পান খেয়ে হোটেলে ফিরলাম।